নমস্কার। আমার নাম হচ্ছে সুনীল, আমি কলকাতাতেই থাকি, থাকতাম কিন্তু এখন আমি শিফট হয়ে গেছি। সো আমি বেসিক্যালি শুরু করেছিলাম আমার আর্ট জার্নি 3 বছর বয়স থেকে, খুবই ছোট, জাস্ট শুরু হয়েছে সব কিছু। দেন আই স্টার্টেড কন্টিনিউইং ইট, হলো তারপরে 7 থেকে আমি হস্টেলে চলে গেলাম। সো আমার আর্ট জার্নি পুরো বন্ধ হয়ে গিয়েছিলো। দেন আই কেম টু কলকাতা, ওই যেটা ছুটিটা পেতাম ওই ছুটিতে একটু একটু করে শুরু হলো স্টার্ট কাজ। আমি ওয়াটার কালার 7th 8 থেকে শুরু করেছিলাম। সো আমি কোনোদিন ভাবিনি কি আইল গো ইন এক্সিবিশন আর আমি এখন এক্সিবিশনে আঁকা দেবো, বিকজ ইটস নট মাই প্যাশন, ইটস জাস্ট আ হবি যেটা আমি কাল্টিভেট করেছি আর ভাল লাগে করতে। অ্যান্ড মনে হয়, আই এম নট শিওর অ্যাবাউট ইট, আই এম দ্য ইয়াংগেস্ট ওভার ইয়ার, আই জাস্ট ক্রসড মাই 19 অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট এক্সিবিশন ওভার ইয়ার। ভাল লাগলো এইটা। যদি বিষয়টা জানতে চান, এই আঁকাটা আমি একটা ক্যাপচার্ড ওয়াইস কি, আমি একদিন ওড়িশা ট্রাভেল করছিলাম, ওড়িশা ট্রাভেল করতে করতে খুবই বৃষ্টি, তো হাইওয়ের মধ্যে রাত্রিরে বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর একটা ছেলে এমনি সাইকেল নিয়ে যাচ্ছে, অত বৃষ্টি পড়ার মধ্যেও আমি গাড়ির মধ্যে আর ও সাইকেলে, দেখার মতন জিনিস। আর আমার খুবই একটা ইচ্ছা করেছিল এটা আঁকবো বলে। এটা তো একটা, এটা হচ্ছে একটা কলকাতার বেসিক্যালি সিন যেখানে আমি খুবই দূরে দাঁড়িয়ে আছি আর একটা লোক এমনি রাস্তা, খালি রাস্তা, একটা লোক যাচ্ছে। আমার পিকচারটা খুবই ক্যাপচার ওয়াইজ লেগেছিলো, দারুণ হয়ে, তো আমি দুটো এঁকেছিলাম। বেসিক্যালি আমি কালার উইংস থেকে জেনেছি, আমার যে মেন্টর যে আমাকে শেখান উনি এই অর্গানাইজেশনের সাথে অনেকদিন ধরে আছেন। সো উনি আমাকে বলেছিলেন কি, সুনীল তুমি যাও, ইউল তুমি তোমার আঁকা আঁকা দাও, এটা একটা খুবই ভালো এক্সিবিশন হচ্ছে, ইউল গেট আ বেটার চান্স অফ ইট, গো হ্যাভ, ইউল হ্যাভ আ প্রপার এক্সপোজার অফ ইট। তো আমিও ভাবলাম দি, প্রথমবার যখন অ্যাংজাইটি এ খুবই ইচ্ছা, এনথুসিয়াস্টিক, তো আঁকা দিলাম আমি। আমি ভাবিনি অত ভালো ভালো জাজেস আসবেন, তারপরে বেসিক্যালি হারা জেতাটা কোনো এ না, বাট আ প্রপার এক্সপোজার, তারপরে অত লোকের ভালো ভালো আরও আঁকা দেখে একটা কম্প্যারিজনে আসা কি তুমি আরও গ্রো করতে পারবে এখনও, ইউ হ্যাভ স্টিল লট মোর টু গো, এইটাই। আমার খুবই, বাই দ্য ওয়ে, ডিসপ্লে দারুণ হয়েছিল। আমি সত্যি আমি এসেছিলাম, ভেবেছিলাম হ্যাঁ হবে এটা, বাট এইখানে এসে যে অত সুন্দর লাগবে এটা আমিও এক্সপেক্ট করিনি, খুবই ভালো করেছে। অ্যান্ড ইভেন দ্য কালার উইংস হ্যাভ ব্রট ইট আউট ভেরি ফ্যান্টাস্টিকলি, অ্যান্ড খুবই ভাল লেগেছে আমার এখানে কি একটা প্রথম এক্সপিরিয়েন্স আমার জন্য, অ্যান্ড মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স ওয়াজ এক্সিলেন্ট। থ্যাংক ইউ।